लग्न लग्न उठे पड़स ना उठे खेने এই লগ্ন উঠে খেয়ে নে খাবো না বললে চলে মাঝরাতে খিদে পাবে তো ভালো লাগছে না ঘুম পাচ্ছে দেখ উঠে দেখ আমি তোর জন্য কি এনেছি তোর প্রিয় খাবার তোকে খেতে হবে না আমি তোকে খাইয়ে দিচ্ছি উঠ আকর জল ঢেলে ঘুম ভাঙিয়ে দেবো ভালো হবে কি ব্যাপার ওভাবে খাওয়াচ্ছ কেন ওকে ও ঘুমিয়ে পড়েছে মা ডাকো ডেকে তোলো অনেকবার ডেকেছি থাক না মা সূর্য ঘুমিয়ে পড়লে আমি তো ওকেও এইভাবেই খাওয়াই এলাম না ওঠ মা কি করছেন ডাকছেন কেন তোমাকে দিয়ে কোনো কাজ হবে না তাই এই লগ্না ওঠ রাজমা আমি কোথাও যাব না তুমি যেটা বলবে সেটাই আমি করব লগ্না এত ভয় পেয়েছে কেন নে খেয়ে নে ভালো লাগছে না খেয়ে নে হ্যাঁ রাজমা কাছি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ওদিকে যাও ইন্দ্র কি খাচ্ছে না খাচ্ছে সেটা একটু দেখো ওর খাওয়া দাওয়া তো তোমাকে দেখতে হবে তাই না বড় বৌমা আজ রাতে এখানেই শুয়ে পড় কাল সকালে অন্য ব্যবস্থা করে দেবো আসুন ভেতরে আসুন এখনো ঘুমোচ্ছেন নাকি না উঠেছেন একটু জল খেলেন আমার সঙ্গে কথা বললেন লগ্নাকে নিয়ে দান আমি ডাকছি মিস্টার রয় চৌধুরী উঠুন দেখুন আপনার স্ত্রী আপনার জন্য খাবার নিয়ে এসেছে কত যত্ন করে আপনার জন্য খাবার নিয়ে এসেছে একবার দেখুন দেখুন আপনি প্লিজ রাগ করে থাকবেন না কত যত্ন করে খাবারটা নিয়ে এসেছে আপনার কথা ভেবে যা হবার তা তো হয়ে গেছে তাই না সিস্টার ওকে এই ঘর থেকে চলে যেতে বলুন আপনি একটু বাইরে গিয়ে বসবেন প্লিজ শিওর মিস্টার রয় চৌধুরী আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চাইছে আমি বরং একটা কাজ করি আমি আমি বাইরে আছি আমি ওয়েট করছি আপনারা কথা বলে নিন আপনি কোথাও যাবেন না তালাটা আপনি ওর হাত থেকে নিয়ে নিন আমি তোমাকে খাওয়াতে এসেছি মা পাঠাবে ওটা সিস্টারের দায়িত্ব ওটা ওনাকেই করতে দাও আমি দিন আপনি খেয়ে আসুন ততক্ষণ আমি ওনাকে খাইয়ে দিচ্ছি খেয়ে আসবো কেন না মানে আপনি রাতে থাকবেন না এখানে ওটা তো আপনারই দায়িত্ব এক মিনিট
তোমার সাথে কথা বলার কোনো আগ্রহ নেই আমার। কিন্তু আমি জানতে চাই লগ্না কোথায়? মায়ের ঘরে। যা বলছি ভালো করে শুনে রাখো, কাল সকালে লগ্না যেন নিচে থাকে, ঠিক সকাল 8টায়। কারণটা কি জানতে পারি? না পারো না। কারণটা আমি বলে দিই? না আপনি কিছু বলবেন না। বর্দা ভাই, ইন্দ্রদেব রায়চৌধুরী, ওকে তো আমাকে শেষ করতেই হবে, কিন্তু কিভাবে কিভাবে শেষ করবো? হ্যাঁ, ওই ওই লোকটা হসপিটালে গিয়ে মরতে মরতে বেঁচে উঠল, আর আমি আমি বেঁচে আছি। কিন্তু প্রতিটা মুহূর্তে দিলে দিলে মরে যাচ্ছে। না না ইন্দ্রদেব রায়চৌধুরী, তোমাকে তো মরতেই হবে। তোমাকে একবার মেরে ফেলতে পারলে এই সব কিছু একেবারে আমার হাতের মুঠোয়। হ্যালো হ্যালো তিন্দি, মাত্র 72 ঘন্টা সময় আছে তোমার হাতে, তার মধ্যে আমার টাকা না পেলে আমি ওই টাকা পাওয়ার আশাই ছেড়ে দেবো। উল্টে আরো কিছু টাকা আমি খরচ করব, তোমার বউয়ের জন্য সাদা শাড়ি কিনতে হবে তো একটা। এই 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 আপনি আপনি এসব কি বলছেন? হ্যাঁ কি কি বলছেন? আমি 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 তো চেষ্টা করছি, আমি তো বলছি আমাকে একটু সময় দিন, আমি আমি আপনার সব টাকা আমি মিটিয়ে দেবো। আমি ফল চাই, 72 ঘন্টা, মাইন্ড ইট। একটা ব্যবস্থা তো আমাকে করতে হবে। যত নষ্টের ঘোড়া হয় তান্ত্রিকা, একে একে ওই বংশের সমস্ত উত্তরাধিকারীদের আমি শেষ করে দেবো, যাতে সমস্ত সম্পত্তি তুমি পাও। তান্ত্রিকা কোথায় আপনি? এক্ষুনি সব আমার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়ে গেছে। নতুন কাউকে ব্যবস্থা, কিন্তু সেটা সেটা কি করে সম্ভব? তাহলে তো আবার টাকা লাগবে, অনেক টাকা, একই বাজারে এত টাকা ধার হয়ে গেছে, আমার কি করে ফেরত দেবো? তান্ত্রিকা বলেছিল ও এই কাজের জন্য কাউকে নিয়োগ করেছে, তাহলে তাকে খুঁজে পেলেই তো আমার সব কাজ হয়ে যাবে। কিন্তু এবার ঘুমিয়ে পড়ুন।
আপনিও ঘুমিয়ে পড়বেন, শুধু শুধু জেগে থাকবেন না আমার জন্য। যতক্ষণ না লগ্নাকে এই বাড়ি থেকে দূরে সরাতে পারছি, মাথার সিঁদুর তুলতে পারছি, ততক্ষণ আমার কোনো বিশ্রাম নেই। আর একটা কথা বন্দিকা, তোমার রাগকে বশ করো, বুদ্ধিটাকে কাজে লাগাও, নয়তো তোমার বিপদ বাড়বে অবন্তিকা। তাই হবে মহাকাল, আজ থেকে আমি বুদ্ধি দিয়ে কাজ করব। কি ব্যাপার রুদ্র, তুমি এত রাতে আমার ঘরে? ইন্দ্রর কি কিছু? না 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 মা, বর্ধভাই একদম ঠিক আছে, বর্ধভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না। আসলে আমি অন্য একটা দরকারে। অন্য দরকার? কি কি দরকার? হ্যাঁ মা বলছি, মা আসলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাত্রে আপনার কাছে এভাবে আসার জন্য, কিন্তু কথাটা যে না বললেই নয়, আসলে একমাত্র আপনি এই সমস্যার সমাধান করতে পারেন, বুঝতে পারবেন। মা বিষয়টা হলো, বর্ধভাই এতদিন ধরে অসুস্থ হয়ে রয়েছে, হসপিটালে রয়েছে, কিন্তু আমাদের ব্যবসাপাতি কাজকর্ম একেবারে সব কিছু যে বন্ধ হয়ে রয়েছে। এবার বুঝতে পারছেন তো, আমরা যাদের থেকে কাঁচামাল নিই তাদেরকেও তো টাকা পয়সা দেওয়া হচ্ছে না, উল্টো দিকে ব্যাংকেও যে টাকা পয়সা দেওয়া বাকি রয়ে গেছে, তাই একধারে ব্যাংকের টাকা, পাওনাদারদের টাকা, কাঁচামাল যারা সাপ্লাই করে তাদের টাকা, সব নিয়ে না একটা সমস্যার সৃষ্টি হয়েছে মা। আর আসল সমস্যা হলো ওই বর্ধভাই সই না করলে যে টাকা পয়সা কিছু আসে না। এখন এই অবস্থায় আমিও চাইছি না বর্ধভাইকে কোনোভাবে টেনশনের মধ্যে জড়াতে, কিন্তু কাজটা যে করতেই হবে মা, তাই বর্ধভাইকে। মানে ইন্দ্র কি করবে? না না রুদ্র, ইন্দ্র এই অবস্থায় কিছুই করতে পারবে না, ও তুমি যেভাবে পারো সব সামলে নাও। কিন্তু মা আমি মানে আমি তো এর আগে এতটা দায়িত্ব নিইনি। রুদ্র, দাদার প্রতি ভক্তি থাকা নিশ্চয়ই ভালো, তা বলে নিজের ক্ষমতাকে অস্বীকার করার কোনো মানে হয় না, তাই না? রুদ্র, দাদার প্রতি ভক্তি থাকা নিশ্চয়ই ভালো, তা বলে নিজের ক্ষমতাকে অস্বীকার করার কোনো মানে হয় না, তাই না? আমি জানি তুমি ইন্দ্রর সাথে সারাক্ষণ থাকো, ব্যবসার খুঁটি নাটি সমস্ত দিকে তুমি খুব ভালোভাবে খেয়াল রাখো, বরং বলা চলে তুমি একটু বেশি খেয়াল রাখো। ইন্দ্রই আমায় বলেছে, ইন্দ্র তো বলে আমায় যে মা আমায় কিছুই করতে হয় না, আমি শুধু শৈশাবুত করি, যা কিছু করার রুদ্রই করে। যদিও কথাগুলো শুনলে আমার বড় ভালো লাগে রুদ্র, আমি মনে বড় বল পাই। তোমরা দুজনই তো আমার সমস্ত আশা ভরসা, আর কেউ তো আমার নেই। হ্যাঁ মা, আসলে বর্দা ভাইও আপনার মতোই আমাকে স্নেহ করেন, তো তাই এই কথাগুলো বলেন, কিন্তু এই সইগুলো যে বর্দা ভাইকেই করতে হবে, আর এই ব্যাংকের সই বা পাওনাদারদের সই, এইসব সই করার ক্ষমতা যে আমার নেই। না ঠিক আছে, ক্ষমতাটা করিয়ে নাও কয়েকদিনের জন্য। হ্যাঁ মা, ওই একটা পাওয়ার অফ অ্যাটর্নির যে দরকার। ঠিক আছে নিয়ে নাও না। না মা, আসলে বিষয়টা হলো, আজ থেকে বেশ কয়েক মাস আগে বর্দা ভাই এরকম একটা পাওয়ার অফ অ্যাটর্নি করাতে চেয়েছিলেন, ইনফ্যাক্ট করিয়েওছিলেন। এই 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 ফাইলের মধ্যে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা রয়েছে, আমি নিয়ে এসেছি।
আসলে তার কারণটা হলো সেই সময় আমি এতে সই করতে চাইনি, আমার মন থেকে আমি খুব একটা সাহস পাচ্ছিলাম না, কিন্তু কাগজটা তো রয়ে গেছে, তাই এখন যদি বর্দা ভাই এতে সই করে দেয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, করিয়ে নাও। হ্যাঁ মা, আমিও তো তাই চাইছি, সইটা করিয়ে নিতে, কিন্তু আমি না এই এই কাগজ পাওয়ার অফ অ্যাটর্নি এইসব নিয়ে এই মুহূর্তে বর্দা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারছি না। বর্দা ভাই কীভাবে নেবেন, অসুস্থ তো, তাই আপনি যদি একবার বর্দা ভাইকে আমি এখন কি করে বলবো? এখন মামা এখনই দরকার, কারণ কালকে ভোরেই আমাকে বেরোতে হবে, সদরে যেতে হবে, ব্যাংকে যেতে হবে। ও, কালকেই যেতে হবে না? ঠিক আছে চলো, আমি দেখি ইন্দ্র যদি জেগে থাকে। অবশ্য মা, বড় ভাই ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙানো দরকার। না সে তো ঠিক আছে। লক্ষ্ণা, তোর জন্য আমার অনেক সর্বনাশ হয়ে গেছে। বিষে মরতে হলে তোকে আগে হাতের মুঠোয় নিতে হয়। কি করে লগ্নাকে আমি আমার হাতের মুঠোয়? ইন্দ্র ঘুমাচ্ছে নাকি? না না, এই তো শুনে মিস্টার রয় চৌধুরী, আপনার মার ছোট ভাই এসেছেন। মার সাথে রুদ্র? না না, ঠিক আছে সিস্টার, আমার পাটা গেছে, আমার হাতের জোর এখন একই রকম আছে, আমি পারবো। ইন্দ্র, এটাতে একটা সই করে দাও। কিসের সই? দেখে নাও। ঘরে কোথাও কোনো পেন আছে? তা তো বলতে পারবো না। এই তো আমার কাছে পেন আছে। থাক, পেনের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলছো কেন? তার কারণ আমি এতে সই করবো না মা। ইন্দ্র, তোমার শরীরের এই অবস্থা, এদিকে ব্যবসাপত্রের অবস্থা ভালো নয়, শৈশবত তো মাঝে মাঝে করতে লাগে, তাছাড়া এদিক ওদিক অনেক কাজও থাকে। হ্যাঁ, কাজ আমার আগেও ছিল, প্রয়োজনে রুদ্র সেগুলো সামলায়। তুমি বুঝতে পারছো না, তোমার শরীর তো ভালো না, তোমার বিশ্রামের জন্যই আমি এই ব্যবস্থা করতে চাইছি। পাওয়ার অফ অ্যাটর্নি তখনই কাউকে দিতে হয় যখন সে নিজে সই করার অবস্থায় থাকে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমার পা টকেজ হয়েছে, হাত টকেজ হয়নি, হাতে আমার আগের মতনই জোর আছে, তাই সই আমি করবো।